আসসালামু আলাইকুম, স্বাগত আবদুল্লাহ ফার্নিচার থেকে। আর এখন আমি দেখাচ্ছি একদম নিউ নতুন ডিজাইনের নতুন মডেলের একটা পিলার খাট। আর এই পিলার খাটটা আমি সর্বপ্রথম তৈরি করলাম। আমার কাছে মনে হচ্ছে যেন আমি সর্বপ্রথম তৈরি করলাম এই খাটটা, এর আগে কেউ তৈরি করে নাই এই কোয়ালিটির পিলার খাট। তো খুবই চমৎকারভাবে কিন্তু এই পিলার খাটটা তৈরি করা হয়েছে। এটার ফিনিশিংটা দেখতে পারতেছেন কত চমৎকারভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে, খুবই একদম মন ছুঁয়ে যাওয়ার মতো কাজ করা হয়েছে কিন্তু খুবই চমৎকারভাবে। তো এই পিলার খাটটা কেউ চাইলে জালি পিলার খাট বলতে পারেন, কেউ চাইলে কলস পিলার খাট বলতে পারেন, কারণ এখানে কলস আছে তারপর জালি আছে এটা আর কি। তো খুবই চমৎকারভাবে কাজ কারুকার্যগুলো করা হয়েছে। এটা কিন্তু একদম সম্পূর্ণ 3 ইঞ্চি সলিড কাঠের উপরে তৈরি, সম্পূর্ণ পাকা ফুল সাইজ 3 ইঞ্চি সলিড কাঠের উপরে তৈরি খাট, পাকা ফুললি ফুল 3 ইঞ্চি সলিড কাঠ। আর এই যে পিলারগুলো দেখতে পারতেছেন, এই পিলারগুলো হচ্ছে একদম ফুল সাইজ 5x5 কাঠ থেকে হচ্ছে এই পিলারগুলোর সাইজ করে কুন্দায় কাজগুলো করা হয়েছে খোদাই করে, ঠিক আছে। আর যেখানে দেখতে পারতেছেন কারুকার্যগুলো কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে, যেরকম এই যে এই জায়গাটা, এই যে অংশ থেকে গোলাপ উঠছে, গোলাপের থেকে কিন্তু লতা পাতা ছড়াই কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু চলে আসছে। এদিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন এই যে এখান দিয়ে লতা লতা পাতা চারো সাইড দিয়ে, আবার এখানে একটা ঢিপি আছে, ঢিপির মধ্যে কিন্তু গোলাপ আছে, খুবই চমৎকারভাবে। আবার আরেকটা বিষয়, যারা প্রবাসী আছেন তারা কিন্তু, আসলে প্রবাসীরা কিন্তু মা বাবাকে কিন্তু খুব বেশি ভালোবাসে। আসলে দেশে থাকলে কিন্তু অনেক প্রবাসী, অনেক মানুষই আছে যে দেশে থাকলে, বাংলাদেশে থাকলে কিন্তু বাবা মার যেই ভালোবাসা, যে অনুভূতিটা কাজ করার দরকার থাকে, ওইটা কিন্তু আসলে দেশে থাকলে কিন্তু করে না। যখন আমরা আমাদের দেশি ভাই বাইরের রাষ্ট্রের প্রবাসীরা যখন চলে যায়, তখন কিন্তু আসলে বাবা মা কী জিনিস আর বাবা মায়ের আদর ভালোবাসা যে কী জিনিস তখনই বোঝা যায়। তো চাইলে আপনারা যারা বাবা মাকে ভালোবাসেন, যারা বাবা মাকে এই খাট গিফট করতে চান, তো চাইলে এখানে মা বাবা আব্বাজান আম্মাজান, চাইলে আব্বাজান লিখতে পারেন, আম্মাজান লিখতে পারেন, তো যার যেটা ভালো লাগে করতে পারেন, ঠিক আছে। খুবই চমৎকারভাবে এগুলো কাজ করা হয়েছে। আর এটা সম্পূর্ণ রাঙামাটি সেগুন কাঠের তৈরি। আমাকে অনেকে প্রশ্ন করে যে লিটন ভাই আপনাদের এখানে কি যশোরা সেগুন কাঠ পাওয়া যায়, মধুপুরা সেগুন কাঠ? না ভাই, আমাদের এখানে যশোরা মধুপুরা কোনো কাঠ নাই, সম্পূর্ণ রাঙামাটি সেগুন কাঠ, কারণ আমাদের এখান থেকেই সারা বাংলাদেশে কাঠ যায় রে ভাই। আমরা কেন ওই যশোরা মধুপুরা কাঠ কিনতে যাবো, ঠিক আছে? আমরা ওই স্বর্ণ টাকা দিয়ে রূপা কেনার তো আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর আমাকে অনেকে কাস্টমাররা যে বলে যে লিটন ভাই আপনাদের এইখানে কি কাঠে কোনো ভেজাল হবে কি নাই, সেই আমি আপনাদেরকে বলি একটা বিষয়, সেটা হচ্ছে যে যেইখানে যেই দেশে স্বর্ণের অভাব নাই, ঠিক আছে, সেই দেশে চুরি নাই। আমাদের বাংলাদেশে স্বর্ণ নাই বিদায় মনে করলেন যে চুরি বেশি, ঠিক আছে। আপনি একটা স্বর্ণ বাইরে থেকে নিয়ে এসে বাংলাদেশে বানাইতে যান, দেখেন ওইখান থেকে চুরি হয়ে গেছে, ঠিক আছে। তো যেখানে যেই জিনিসের অভাব নেই সেখানে সেই জিনিসের চুরি নেই, আমাদের কাছে কাঠের অভাব নেই ভাই, বুঝছেন। রাঙামাটির থেকে অ্যাভেলেবেল কাঠ, আমরা কাঠের বাগানে আছি, আমাদের এখান থেকে কাঠ সেল হয় সারা বাংলাদেশে, ঠিক আছে। তো কাঠের জন্য আশা করি আপনাদের কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে ভাই। এই কাজগুলো যে কত চমৎকারভাবে যে করা কাজগুলো করা হয়েছে, খুবই চমৎকারভাবে। আসলে একটা বিষয়, এই যে ফার্নিচারগুলো আমি ভিডিওতে দেখাই, কোনো ফার্নিচার কিন্তু আপনাদেরকে আজ পর্যন্ত আমি ফিটিং করে দেখাই নি, ঠিক আছে। আশা করি ঈদের পর থেকে আমি আপনাদেরকে বড় একটা জায়গার মধ্যে, বড় একটা স্পেস নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ফার্নিচারগুলো, বিশেষ করে খাটগুলো আমি ফিটিং করে করে দেখাবো। ফিটিং করলে, ম্যাট্রেস দিলে, হ্যাঁ, বিছানা বিছাইলে কতটা সুন্দর লাগে তখনই বুঝতে পারবেন, হ্যাঁ। এইভাবে দেখালে কিন্তু বোঝা যায় না। অবশ্য আপনাদের যারা বাড়ি আছে, যারা প্রবাসীরা যারা নতুন নতুন বাড়ি ঘর করতেছেন, তারা আসলে ওই যে বিল্ডিংয়ের ভিতরে রুমের মধ্যে টাইলস করেন, ঠিক আছে, তারা কিন্তু আসলে বিষয়টা আপনারা অনুভূতি করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কতটাই সুন্দর লাগতে পারে এই সব ফার্নিচার ঘরে সেট করলে, ঠিক আছে, এটাই আর কি। তো এই খাটটার সাইজ হচ্ছে 6x7 ফিট, সর্বোচ্চ কিং সাইজ সর্বোচ্চ সাইজ আর কি, এটা 6x7 ফিট। এটার হাইট হচ্ছে 2 ইঞ্চি মোটা, 16 ইঞ্চি চড়া। আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 65,000 টাকা। আমি পৌঁছানো সহ, একদম কেরিং খরচ সহ সম্পূর্ণ কমপ্লিট আমার খরচে আমি পৌঁছাই দিব, 65,000 টাকায় খাটটার দাম। আর এটা হচ্ছে সাইডে 5x5 পায়া, আর এটা সম্পূর্ণ 3 ইঞ্চি সলিড কাঠের উপরে তৈরি করা, ঠিক আছে। এই যে দেখেন,
সম্পূর্ণ 3 ইঞ্চি সলিড কাঠের, মাইপা দেখাবার মতো কিছু নাই, মুখে যেটা বলবো ওইটাই, ঠিক আছে? যে মাইপা দেখাবো, ফিতা নিয়ে মাইপা দেখাবো, এটা করবো, সেটা করবো, অবশ্য দেখানো উচিত, কারণ আপনাদেরকে মাইপা দেখাইলে আপনারা সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারেন, করবেন আর কি, এটাই আর কি। তবে আমি আসলে মাইপা দেখাই না, ঠিক আছে? আপনাদের বাড়িতে ফার্নিচার দেওয়ার পরে মাইপা দেখার পরে টাকা দিয়েন, সমস্যা নেই, এটাই আর কি। তো যারা আমার ভিডিও দেখেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের চ্যানেল, আপনাদের সাবস্ক্রাইবের কারণে কিন্তু আজকে আমি এতটুকু আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমি হাত জোর করে বলতেছি, ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও হাত জোর করে বলছি, যারা আমার ভিউয়ার্স তারা আমার দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।